हावड़ा में चाय पर चर्चा करने के लिए भाजपा प्रदेश अध्यक्ष दिलीप घोष के पहुंचते ही सभी दुकानें बंद कर दी गई। उक्त घटना वार्ड नंबर 26 के दयाल बनर्जी लेन की है। इसके बाद वहां पर दिलीप घोष ने इसकी आलोचना करते हुए कहा कि तृणमूल कांग्रेस घृणा की राजनीति कर रही है। उन्होंने कहा कि भाजपा के डर से तृणमूल ने चाय की दुकानें बंद करवा दी। दुकानदारों को डराया व धमकाया गया ताकि वो दुकानें ही ना खोले। उक्त इलाके में भाजपा के अध्यक्ष दिलीप घोष के चाय पर चर्चा का कार्यक्रम का आयोजन स्थानीय भाजपा मध्य हावड़ा मंडल 2 के नेतृत्व में किया गया था। यहां भाजपा के जिला अध्यक्ष सुरजीत शाह आदि भी मौजूद थे। टीएमसी कत भय पाए এখানে দোকানই বন্ধ করেছে, মানুষকে কষ্ট দিচ্ছে। আমি বলছি দেখুন, আমি এসেছি কাল লোকের সঙ্গে দেখা করতে চা খেতে, তার জন্য এলাকায় চায়ের দোকান খুলবে না, এটা কী ধরনের রাজনীতি? এত ভয় কেন? যারা মানুষকে ভয় করে তাদের রাজনীতি করাই উচিত নয়। তারা সুন্দর করে ঝান্ডা লাগিয়েছে আমাকে স্বাগত করার জন্য, আমাদের চেয়ে ওদের ঝান্ডা বেশি, খুব ভালো লাগলো। কমপক্ষে বছরে একবার তো বেরিয়ে ঝান্ডা ঝান্ডা লাগাচ্ছে ওরা, কিন্তু চা দোকান খুলবে না, বাজার খুলবে না, আমি দিলীপ ঘোষ আসছি বলে এই ধরনের রাজনীতি পশ্চিমবঙ্গে চলা উচিত নয়। এ ধরনের ভয় দেখানো আর ভয় পাওয়া দুটোই বন্ধ হওয়া উচিত। বেশিরভাগ জায়গায় এরকমই হয়, কৃতজ্ঞতা মনে করে এটা ওদের জমিদারি, গণতন্ত্রের কারো জন্য জমিদারি হয় না, সাধারণ মানুষের অধিকারকে সুরক্ষিত করতে হয়, সেই জন্য আমি এখানে এসেছি। বার্তা যায় যাওয়ার চলে যাচ্ছে, লোকে বুঝতে পারছে কে কী ধরনের রাজনীতি করে। লোকের গণতন্ত্রকে হত্যা করে, লোকের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে কোনো রাজনীতি চলতে পারে না, কোনো ইলেকশন চলতে পারে না। কারণ বিজেপির মুখ বিজেপি আছে, এর মুখ কেউ নয়, যে কাজ করবে পার্টিতে সেই মুখ হয়ে যাবে। করোনা ভাইরাস আটকেছিল এতদিন, আমার দেশে কেন মহামারী হয়নি? যারা বিদেশ থেকে আসছে বা বিদেশ থেকে নিয়ে আসছে তারাই আক্রান্ত হচ্ছে। ভারতবর্ষের সমাজে সার্স এসেছে, ইবোলা এসেছে, কত কী এসেছে, ভয় দেখানোর চেষ্টা হয়। আমাদের সতর্ক থাকুন, সাবধান থাকুন, কিচ্ছু হবে না। ওনাকে জিজ্ঞেস করুন, আরে কে কোনো অস্বস্তি, দিলীপ বিজেপি কোনো কিছুতে অস্বস্তিতে পড়ে না, বিজেপি লড়াই করে 18টা সিট জিতেছে, আগামী দিনে লড়াই করে জিতবে। আশা করছে মানে দেখতে পাচ্ছেন, আমি ঢোকার সময় দোকানপাট বন্ধ হয়ে গেছে, পার্টি অফিস বন্ধ হয়ে যাবে টিএমসির পরে। আপনার কোনো কারণে এই ভয়ের সন্ত্রাসের রাজনীতি বন্ধ করার জন্যই আমরা রাজনীতিতে এসেছি। দাদা বাংলার কর্ম বাজার বন্ধ কর।